শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বাংলাদেশ আমাদের জন্মের অহংকার, বাংলা ভাষা আমাদের বেঁচে থাকার অহংকার। বাঙালি জাতি হিসেবে আমাদের পরিচয়ের সত্যতা অনিবার্যভাবে একুশেই নিহিত। কিছু প্রতিবাদ শিখা অনির্বাণের মতো, কিছু ঘটনা চেতনার আলো ছড়ায় সারা বিশ্বে। সেই চেতনার দৃপ্ত শপথে সত্তা জুড়ে আছে আমাদের বরকুত, সালাম, রফিক, জব্বার, শফিক সহ বহু তরুণ তাজা প্রাণ, যাদের বুকে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যাদের দাবি ছিল একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। একুশ থেকে আমরা পাই গণতন্ত্রের চেতনা, পাই সামনের চেতনা, আমাদের মানসিক ও নৈতিক বিকাশের পথ প্রদর্শক একুশে ফেব্রুয়ারি। শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করি বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মদানকারী ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদেরকে। বন্ধুরা, একুশ মানে মাথা নত না করা। তাই তো বাঙালি জাতির উপর যত বড় আঘাত এসেছে, বাঙালি তা প্রতিহত করে জয়ী হয়েছে, আজও আমরা জয়ী। একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালে একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ শুধু বাংলা ভাষার বিশ্ব বিজয় নয়, পৃথিবীর সব মাতৃভাষার বিজয়। সুপ্রিয় বন্ধুরা, বলছিলাম একুশ আমাদের মাথা নত না করার শিক্ষা দিয়েছে। আমরা এগিয়ে চলছি দুর্বার গতিতে, মহামারীর ধাক্কা সামনে নিয়ে। এগিয়ে চলার প্রত্যয়ে এখনও এদেশের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রয়েছে, প্রবাসী আয়, রপ্তানি আয় বাড়ছে, মেগা প্রকল্পে এসেছে গতি, সংকটে থাকা শেয়ার বাজার এখন প্রাণ খুঁজে পেয়েছে। আশঙ্কা ছিল শীতে করোনা সংক্রমণ বাড়বে ভয়াবহভাবে, কোভিডে মৃত্যুসংখ্যা বেড়ে যাবে আরও প্রচণ্ড রকম। কিন্তু আর ভয় নয়, আমাদের পরিস্থিতির এখন উন্নতি হচ্ছে। করোনা যুদ্ধে অনেক ক্ষতি সত্ত্বেও এক কথায় বলা যায়, বাংলাদেশ এই যুদ্ধে জয়ী। এই বিজয়ের পিছনে আছে বর্তমান সরকারের সাহসী ভূমিকা। তবে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে থাকতে হবে সচেতন, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির নিয়মগুলো, মনে রাখতে হবে দুর্যোগ দুর্বিপাকে টিকে থাকার এক অসম্ভব অমিত শক্তির নাম বাংলাদেশ আর বাঙালি। একদমই ঠিক, বাংলাদেশের পালে লেগেছে বসন্তের দক্ষিণা বাতাস। রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে, আমাদেরও ভোর আসছে। নতুন একটি ভোরে, নতুন দিনের নতুন সকালে প্রিয় শ্রোতা বন্ধুরা হাজির হলাম দর্পণের আয়োজন নিয়ে। আমরা দুজন, আমি লালটু হুসাইন এবং আমি রুমিনা খানুম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের দর্পণ সূচিতে কী কী রয়েছে জানিয়ে দিচ্ছি এবার সেগুলি। প্রতিদিনের মতো আয়োজনের শুরুতেই থাকছে আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার পাশাপাশি বিশিষ্টজনের জন্ম মৃত্যু সহ তথ্য সংকলন পর্ব। এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর কারাজীবনী স্মৃতি বিজড়িত বিশেষ ঘটনা নিয়ে শুনবেন কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে অংশ বিশেষ পাঠ। রূপালী সংস্কৃতি এ পর্বে বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নিয়ে থাকছে তথ্য সংকলন। আছে অপরূপ বাংলা পর্বে বাংলার বিভিন্ন প্রকৃতি, অভয় অরণ্য ও সৌন্দর্যপূর্ণ স্থান নিয়ে একটি নিবন্ধ পাঠ। বাংলা সাহিত্যের ক্রমবিকাশ ও গল্প উপন্যাস কাব্যনাটকের গবেষণাধর্মী আলোচনা থাকছে সাহিত্য সমাচার পর্বে। এবং সবশেষে চেতনায় জাগ্রত ভাষার এই মাসে সকল ভাষা শহীদদের স্মরণে একটি ভাষার কবিতা দিয়েই শেষ করব আমাদের দর্পণের ম্যাগাজিন অনুষ্ঠান আজকে। আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 22 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ, সোমবার, 9ই ফাল্গুন 1427 বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের 53তম দিন, বছর শেষ হতে আরও 312 দিন বাকি রয়েছে। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। চলুন এক নজরে জেনে আসি আজকের দিনের বিশিষ্টজনের জন্ম মৃত্যু সহ গুরুত্বপূর্ণ।
তে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি প্রকাশিত হয়। কবিতাটি প্রকাশের পর সরকার তা বাজেয়াপ্ত করে এবং হুলিয়া জারি করে। 1783 খ্রিস্টাব্দের আজকের এই দিনে রংপুরের পাটগঞ্জে বিশিষ্ট ব্রিটিশ বাহিনীর সঙ্গে কৃষক বিদ্রোহীদের মুখোমুখি সংঘর্ষ হয়। 1958 খ্রিস্টাব্দের আজকের এই দিনে ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ পরলোক গমন করেন। 1732 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। 1827 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়। 1887 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি বন্ধুরা, এবারে শুনব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি বিজড়িত বিশেষ ঘটনা নিয়ে কারাগারের রোজ নামজা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। 22 জুলাই 1966, মনটা খারাপ করে 6 সেলের কাছে যেয়ে দাঁড়াই। হঠাৎ দেখি পায়ে ডান্ডা বেড়ি দিয়ে একজন হাঁটাচলা করছে। জিজ্ঞেস করলাম, আপনাকে ডান্ডা বেড়ি দিয়েছে কেন? বলল, স্যার কোর্টে যেতে হবে, 53 বছর জেল দিয়ে দিয়েছে, খাটতে হবে 25 বছর, আর 193টা কেস চলছে, যাকে বলা হয় মুন্সিগঞ্জ গ্যাং কেস। কতদিন জেল হয় খোদাই জানে। জেল থেকে একবার পালাইয়েছিলাম, তারপর আবার 7 বছর জেল, তাই ডান্ডা বেড়ি লাগায় কোর্টে যেতে হয়। বললাম, কেন ডাকাতি করে জীবনটা নষ্ট করলেন, আপনার কে আছে? তখন তিনি বলতে শুরু করলেন, মা বাবা ছোট বয়সে মারা যায়, এক ফুফাতো ভাই ডাকাত ছিলেন, বোধহয় নাম শুনেছেন, মুন্সিগঞ্জের ফেলু ময়াল, আমাকে ফুসলাইয়া ডাকাতি করতে নিয়ে যায়। তখন আমার বয়স অল্প, কিছু টাকাও আমাকে দেয় ডাকাতি করে এনে, তারপর লোভ হয়, তার সাথেই ডাকাতি করা শুরু করি। তাকে ছাড়াও দু একবার করেছি, মোট 10-12টা ডাকাতি করেছি সত্য। আজ বুঝতে পেরেছি কি ভুলই না জীবনে করেছি। আজ সেই ফেলু ময়াল আমার ফুফাতো ভাই সরকারি সাক্ষী একরারি হয়েছে, 7 বছর মামলা চলেছে, আরও কতকাল চলবে খোদাই জানে। তবে আমার জীবনের আর কি আছে? 53 বছর জেল, কনফার্ম করে 25 বছর খাটতে হবে, এ মামলায়ও 1 বছর জেল হবে, মানে জীবন এই জেলের সেলের মধ্যেই কাটাতে হবে। আমার একটা মেয়ে আছে ও স্ত্রী আছে, আর কি কোনোদিন ওদের কাছে থাকতে পারবো? মা বাবা না মরে গেলে বোধহয় এ পথে আসতে হতো না। জীবনে বহু অন্যায় ও পাপ করেছি, খোদা কি মাফ করবে? চুপ করে আবার বলল, মেয়েটা ও স্ত্রীর কি হবে? কিছুই তো রেখে আসতে পারে নাই, বাইরে গেলেও আর উপায় নেই, ডাকাতি না করলেও জেলে আসতে হবে, কারণ দাগি খাতায় নাম উঠেছে, ডাকাতি হলেই পুলিশ আমাদেরকে ধরে আনবে। লোকটির নাম ছোটন, সুগঠিত শরীর, ছোটোখাটো লোকটা, অটুট স্বাস্থ্য, মনে হয় বুলেটও ঢুকবে না ওর শরীরে। কারাগারের এ নিষ্ঠুর ইটের ঘরেই জীবনটা দিতে হবে, তবু আশা করে 25 বছর খেটে বের হতে পারবে, আবার মুক্ত বাতাস, মুক্ত হাওয়ায় বেড়াতে পারবে, ছেলে মেয়ে নিয়ে সংসার করবে। মানুষের আশা শেষ নেই, অনেকেই 20 বছর জেল খেটে বের হয়ে যায়, কিন্তু বাইরে যেয়ে বেশি দিন বাঁচে না। এখানে বেশি দিন থাকলে ভিতরে কিছুই থাকে না, শুধু থাকে মানুষের রূপটা। যুগ বদলায়, বদলাইতের জীবনধারা, বিজ্ঞানের জয়যাত্রায় মানুষ মেতে ওঠে অনাবিষ্কৃত জগতের রহস্য সন্ধানে। একে একে আয়ত্ত করেছে আনন্দের নানা উপকরণ, যাত্রা, পাঁচালি। কবিগানের আসর থেকে মানুষ এখন চলচ্চিত্রের দিকে নিজেকে প্রসারিত করেছে।
চলচ্চিত্র অল্প সময়ের মধ্যে পৃথিবীর মতো বিশাল ক্ষেত্রকে জানবার সুযোগ করে দেবার অন্যতম এক গণমাধ্যম। দর্পণ প্রিয় বন্ধুরা, চলুন এবার রূপালী সংস্কৃতি পর্বে কোনো এক চলচ্চিত্র সম্পর্কে জেনে আসি ফাতিমাতুজ্জোহরার গ্রন্থনায় এবং সাইদা জান্নাত বাঁধনের উচ্চারণে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় 2004 সালে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির দিশেহারা একদল নানা ধর্মবর্ণের মানুষ মুক্তাঞ্চলের খোঁজে এক নৌকায় আশ্রয় নেয়। এই নৌকা ভাড়া করেন মূলত এক গ্রামের সচ্ছল বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক। তার নৌকায় হিন্দু কয়েকটি পরিবার উঠলে প্রথমে তিনি বলেন, হিন্দু ফ্যামিলি যারা যাচ্ছে তারা তো মনে হয় তীর্থে যাচ্ছে, শাখা সিন্দুর ধুতি, পথে যদি রাজাকার কিংবা খোদা না করুক মিলিটারির হাতে পড়ি আমাদের উপায় আছে, হিন্দু ফ্যামিলি সব নেমে যান, সবাই নামেন। পরবর্তীতে তার পুত্রবধূ রাত্রি এবং আশ্রয় নেয়া মাওলানার অনুরোধে তিনি তাদের নৌকায় নেন, তবে শাখা সিঁদুর খুলে ফেলতে হবে। কিন্তু নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় পাড়ের কাছেই থেমে থাকে। আর এ সময় গ্রামে শুরু হয় মিলিটারিদের হামলা। এ সময় ইঞ্জিন ঠিক হয়ে গেলে মাঝির সহকারী কাল্লু বলে, নৌকা চলা শুরু করলে কিছু দূর গেলে আবারও মিলিটারিদের হামলা হলে নৌকা লুকিয়ে ফেলে। সেবার হামলা থাকলেও মাঝি জীবন বাজি রেখে নৌকা চালাতে পারবে না বলে চলে যায়। কিন্তু কিছু সময় পরে মাঝি আবারও ফিরে আসে সবার জন্য কাঁঠাল নিয়ে। সে রাতটা কাটিয়ে পরদিন সকালেই নৌকা রওনা দেয়। নৌকার এক ইঞ্জিনিয়ার যাত্রী হুট করে সবার সাথে বাজে ব্যবহার শুরু করে। হিন্দু দম্পতিদের শাক বাচ্চাদের কড়ি সব নদীতে ফেলে দিলে রাত্রি তাকে তার এই উদ্ভ্রান্ততার কারণ জিজ্ঞেস করে, আপনি এমন করছেন কেন? কি করছি? কি করছেন আপনি জানেন না? জানি না, আই এম আউট অফ মাই হেড। আমি আমার পরিবার একমাত্র জীবিত ব্যক্তি, বাকি সবাই মিলিটারির হাতে মারা গেছেন। খেয়ে না খেয়ে একই নৌকায় হিন্দু মুসলিম এক হয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবন বাঁচানোর জন্য এই নৌকাতেই চলতে থাকে। এভাবেই এক রাতে ইঞ্জিনিয়ারের নষ্ট রেডিওতে আবছা মতো শোনা যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসা বঙ্গবন্ধুর ঘোষণা, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। সে রাতেই রাজাকারদের একটি নৌকা এসে এই নৌকা লুট করে এবং হিন্দু তরুণী বধু আশালতাকে তুলে নিয়ে যাবার চেষ্টা করলে মাওলানা আর রাত্রি তার উপরে হামলা করে রাজাকারকে আটক করে হত্যা করতে চাইলে তখন মাওলানা আর পীতাম্বর মিলে তাকে কিছু শাস্তি দিয়ে ছেড়ে দেয়। সেখান থেকে কিছু দূর গেলেই নৌকার প্রোপেলার নষ্ট হয়ে যায়। তখন পাড়ের গ্রামে মাওলানা আর কাল্লু প্রোপেলার কিনতে গেলে মিলিটারিদের হাতে ধরা পড়ে। কাল্লু পালিয়ে এলেও সবাই মাওলানার জন্য অপেক্ষা করে। এমন সময় গানের দলের ছদ্মবেশে মুক্তিবাহিনীর কমান্ডার সহ তার দল ও মাওলানা চলে আসে। সামনে মিলিটারি নৌকায় তারা হামলা করবে, তার পরিকল্পনা সাজানো হয়। মুক্তিবাহিনীর কথায় সাজানো গানের দলে আশালতা, পীতাম্বর, আশালতার স্বামী সবাই রাজি হয়ে তাদের সাথে যোগ দেয় এবং গান গায়। সোহাগ চাঁদ বাদুনি ধুনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বাদুনি ধুনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বাদুনি ধুনি নাচো। কিন্তু আশালতা কমান্ডারের চোখের ইশারা বুঝতে না পেরে গুলি খেয়ে আহত হয়। সে সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীরা জয়ী হয়ে আহত আশালতাকে নিয়ে পরে গ্রামে ফিরে এসে জানায় তারা চলে যাবে। তখন পীতাম্বর ও মাওলানা কমান্ডারকে অনুরোধ জানায় তাদের সাথে নেবার জন্য, তারাও স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করতে চায়।
কমান্ডার তার দল নিয়ে চলে গেলে নৌকা এগোতে থাকে মুক্তাঞ্চলের খোঁজে। বেশ অনেকখানি পথ পাড়ি দিলে তারা দেখতে পায় স্বাধীন বাংলাদেশের পতাকা, আর আনন্দ সজল চোখে দেখে স্বাধীন দেশের স্বপ্ন। আমাদের পতাকা দেখো, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শ্যামল ছায়া চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি, মেহের আফরোজ শাওন, তানিয়া আহমেদ, স্বাধীন খসরু, শিমুল, রিয়াজ, আহমেদ রুবেল, এজাজুল ইসলাম, চ্যালেঞ্জার, ফারুক আহমেদ ও আরও অনেকে। বাঙালির খাদ্যের প্রতি দুর্বলতা সব সময়ের, খেতেও যেমন পছন্দ করে তেমনি খাওয়াতেও, আর খাওয়ার সাথে যদি ঘোরাঘুরিটা যোগ হয় তাহলে তো কথাই নেই। জীবনের ব্যস্ততা তো থাকবেই, কিন্তু এই ব্যস্ততা কাটিয়ে একদিনের জন্য হলেও আমরা একটু ঘুরে যেতেই পারি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আর দেরি কিসের, চলুন ঘুরে আসি, জেনে আসি নতুন কোনো বেড়ানোর জায়গায়, আর উপভোগ করি তার সৌন্দর্য। খাদিজা আক্তারের গ্রন্থনায় অপরূপ বাংলা পর্ব থেকে শুনে নেই কোথায় যেতে পারি এবং কিভাবেই বা যাব। বর্ণনায় রয়েছেন মাহফুজা আক্তার সুমি। অপার সৌন্দর্যের লীলাভূমি প্রিয় এই বাংলাদেশ, এখানে রয়েছে বিভিন্ন শতকের ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা এবং নানা নিদর্শন। তাতে যেমন রাজবংশ স্থাপত্য শৈলী পাওয়া যায়, তেমনিভাবে প্রাচীন পুরাকীর্তি, প্রসিদ্ধ নগরীর স্থাপত্য ঐতিহ্য কিন্তু দেখা যায়। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলার আজকের পর্বে আপনাদের জানাবো মহস্তানগড়ের ইতিহাস সম্পর্কে। মহস্তানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। একসময় মহস্তানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল, প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। 2016 সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন মহস্তানগড়ে। মহস্তানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যাবে। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন শাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুন্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি এবং জীবনযাত্রা উল্লেখ করে বর্ণনা দিয়েছেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহস্তানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন, তখন এই গড় অরক্ষিত ছিল। মহস্তানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে। এ সময় ভারতের দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামে এক স্থানে অভিশপ্ত ব্রাহ্মণ এই জায়গায় আসেন। তিনি ছিলেন রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম নামে তিনি বেশি পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহে এবং তার শিষ্যরা। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি।
কথিত আছে তিনি মহস্তানগড় অর্থাৎ প্রাচীন পুন্ড্র নগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। মহস্তানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দেয়া শুরু করেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুন্ড্র বর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ শুরু করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ শুরু হয়। পুন্ড্রবর্ধনের রাজধানী মহস্তানগড়ের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 36 মিটার উঁচু, যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 6 মিটার উঁচু। এছাড়া এই স্থানটি বেছে নেওয়ার আরেকটি কারণ হল করতোয়া নদীর অবস্থান ও আকৃতি। নদীটি 13 শতকে বর্তমান গঙ্গা নদীর 3 গুণ বেশি প্রশস্ত ছিল। মহস্তানগড় বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে অবস্থিত, যা পলিমাটি অঞ্চল দ্বারা গঠিত। 15 থেকে 20 মিটার উপরের অঞ্চলগুলোকে বন্যামুক্ত ভূপ্রাকৃতিক অঞ্চল বলে ধরে নেওয়া হয়। এখানে প্রাচীন শহরের কেন্দ্রস্থিত দুর্গটির উপর থেকে দেখতে আয়তাকার ছিল, যা উত্তরে 1523 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে 1371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রতিপাশে উঁচু ও প্রশস্ত সুরক্ষা প্রাচীর ছিল। দুর্গের আয়তন প্রায় 185 হেক্টর। এককালের প্রশস্তা নদী করতোয়ার পূর্ব পার্শ্বে প্রবাহিত হত। 1920 সাল পর্যন্ত খনন কার্যের পূর্বে দুর্গের উচ্চতা আশেপাশের অঞ্চলের চেয়ে 4 মিটার বেশি ছিল এবং বেশ কয়েকটি উঁচু মাটির আস্তরে দাগাঙ্কিত ছিল। রক্ষা প্রাচীরটি কাদামাটির তৈরি প্রাচীরের মতো দেখতে, যা বহু স্থানে বলপূর্বক ভাঙার চেষ্টা দেখা যায়। প্রাচীরটির আশেপাশে অঞ্চলের চেয়ে 11 থেকে 13 মিটার ফুট উঁচু। এর দক্ষিণ পূর্ব কোণে একটি মাজার ছিল। এছাড়া পরবর্তীকালে নির্মিত একটি মসজিদও ছিল। বর্তমানে দুর্গের ভেতরে কয়েকটি ডিবি ও নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায়। এগুলোর মধ্যে জিয়তকুণ্ড, মনকালীর ধাপ, পরশুরামের প্রাসাদ, বৈরাগীর ভিটা, খোদার পাথর ভিটা প্রভৃতি উল্লেখযোগ্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। দর্পণের এবারের নিবেদন ডক্টর সৌমিত্র শেখরের গ্রন্থনা উপস্থাপনায় রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে কতই না সৃষ্টি হয়েছে, কবিতা আর ছড়ার সংখ্যা তো গুণে শেষ করা যাবে না। গদ্যও কম লেখা হয়নি, তেমনি একটি উপন্যাস, নাম আরেক ফাল্গুন। এটি লিখেছেন একজন ভাষা সৈনিক, এদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, পরে যাকে পাক বাহিনী হত্যা করে, সেই শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান। আরেক ফাল্গুন উপন্যাসের আকার কিন্তু খুব বড় নয়, ছোট, অনেকটা বড় গল্পের মতো। জহির রায়হান এটা লিখেছিলেন 1969 সালে, সেই প্রেক্ষাপটটি এমন ছিল। 1955 সালের 21শে ফেব্রুয়ারিতে এক দল তরুণের শহীদ মিনার নির্মাণ করা, শহীদ দিবস পালন করার যে প্রস্তুতি সেটি। ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার বানানো, কালো পতাকা, কালো ব্যাচ ধারণ, সরকারি বাধা অমান্য করে মিছিল, কারাবরণ, এসব ঘটনা নিয়েই লেখা হয়েছে আরেক ফাল্গুন উপন্যাস। 1952 সালে জহির রায়হান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে 21শে ফেব্রুয়ারির ওই রক্তঝরা দিনটিতে তিনি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার সমাবেশে। প্রথম যে 20 জনের মিছিলটা বেরিয়েছিল, সেটার সামনের সারিতে একজন ছিলেন জহির রায়হান। ওই দিন প্রথমে 10 জন 144 ধারা ভেঙেছিলেন, তাদের একজনও ছিলেন তিনি। ভাষার দাবিতে রাজপথে তিনি নেমেছিলেন, তাকে তাই গ্রেপ্তার করা হয়েছিল। 1955 সালের 21শে ফেব্রুয়ারিতে তরুণ শিক্ষার্থীরা কাগজ আর বাঁশ দিয়ে বানিয়েছিল ওই শহীদ মিনার। ওই দিনই সেটি ভেঙে দেয় পাকিস্তানি শাসকেরা। জহির রায়হান সেদিনের ইতিহাসের একজন সাক্ষী। আর সেদিনের নিজের সেই
চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা তারই বর্ণনা তিনি দিয়েছেন আসাদ নামের চরিত্রটিকে সামনে রেখে তার এই উপন্যাসে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কিন্তু মুনিম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, দরিদ্র বিধবা মায়ের সন্তান। দ্বিতীয় মূল চরিত্র এই আসাদ, একজন বিপ্লবী কর্মী। এছাড়াও আছে মেডিকেল কলেজের ছাত্রী সালমা। সালমার স্বামী রওশন 1948 ভাষা আন্দোলনে সক্রিয় থাকার কারণে কারাবরণ করতে হয়েছিল। কারাগারে থাকতে হয়েছিল সালমার ছোট বোন আর ভাইকেও। রাজশাহী জেলে থাকা অবস্থায় পুলিশের গুলিতে স্বামী রওশন 2 হাত হারিয়েছিল। স্বামীর ফিরে আসার প্রতীক্ষা আর আন্দোলনকে বুকে লালন করা সালমা একজন বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পরিবেশনায় শুনব সকল ভাষা শহীদ স্মরণে একটি ভাষার কবিতা। 21 ফেব্রুয়ারি কবিতাটি আবৃত্তি করছেন দেবযানী দত্ত। 21 ফেব্রুয়ারি 52 ভাষা আন্দোলনের শহীদদের আমরা কি ভুলতে পারি? আমরা বাঙালি জাতি, স্বাধীনতার সংগ্রাম আমাদের রক্তে মিশে আছে। ভাষা আন্দোলন আর 71 স্বাধীনতায় রক্তের বন্যায় ভেসে গেছে। সদ্য জন্ম নেওয়া ভূমিষ্ঠ শিশুর আত্মচিৎকারে প্রথম ভালোবাসার গান কে যেন কেড়ে নিতে চায়। আমার মায়ের গর্ভের সেই প্রথম স্লোগান, বাংলা ভাষায় মা আমার জীবনের প্রথম শব্দ আবিষ্কার, 52 ভাষা আন্দোলনের এ যেন শহীদের অঙ্গীকার। বাংলা মোদের মাতৃভাষা, 21 মোদের মান, প্রতি বছর তাই দিয়ে যায় 21-এর সম্মান। বাংলার বসন্তের নাম 21, আজ সালাম বরকতের রক্তে লাল হয়েছে শিমুল পলাশ। 21 তুমি সালাম বরকত, রফিক জব্বারের প্রতিচ্ছবি, রাত পেরিয়ে ভোর হলেই দিয়ে যাও যেন এক ফুলেল রবি। ধন্যমোদের বঙ্গসন্তান, বিশ্বে আজি তোমরা মহান, আবার যদি আমার জন্ম হয় ভবে, জন্ম যেন হয় 21-এর শহীদ পরিবারে তবে। বন্ধুরা, কবিতা শুনতে শুনতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এবার বিদায় নেব। যাবার আগে জানিয়ে যাই, আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ গ্রন্থনা করেছেন শেখ শাকিল আহমেদ, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি রুমিনা খানম এবং আমি লাল্টু হোসেন। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।